বাইক চালককে বাঁচাতে গিয়ে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে থাকা পিকআপ চালক দুর্ঘটনাস্থলে আটকে থাকলো বেশ কিছুক্ষণ। দমকল কর্মীরা এবং স্থানীয়দের তৎপরতায় দরজা কেটে বের করা হলো চালককে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের স্টেশন মোড় এলাকায়। জানা গেছে ধূপগুড়ির দিক থেকে একটি পিকআপ ভ্যান স্টেশন মোড়ের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি লরি আসার পথে মাঝ দিয়ে একটি বাইক পিকআপ ভ্যানকে পাশ কাটিয়ে বের হতে চায়। ওই বাইক চালককে বাঁচাতে গিয়েই দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, মুখোমুখি ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নচরিতে পড়ে যায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ধূপগুড়ি থানার পুলিশ, ট্রাফিক গার্ডও। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে এখানে একটা বিকট আওয়াজ আসার পরে আমরা বাইক টেক রেখে দৌড়ে আসি। এখানে দেখি একটা পিকআপ একটা টেলার ধাক্কা মারছে পিছন থেকে, মানে যে স্পটে বোঝা যাচ্ছে। তারপরে আসার পরে দেখি টেলারে ড্রাইভার ডুবার নেই, পিকআপে উপরে উঠি, উঠে দেখি ছেলেটা চাপা খেয়ে গেছে। অনেক চেষ্টা করলাম, বের করতে পারলাম না। তারপরে দেখি স্যার প্রশাসন রেডি ছিল, ওনারা চলে আসলো, আরও দু চারজন লোক ছিল সহযোগিতায় আসলো। অনেক চেষ্টা করলাম, পারলাম না। তারপরে কিছুক্ষণের মধ্যে কিছু লোক চলে আসলো, ট্রাক নিয়ে আসলাম, প্রাণ করলাম, পারলাম না। কিন্তু আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য যে এখানে একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে। কিন্তু ঠিক আছে, একটা তো নিরাপত্তা চাই আমরা, সবার তো জীবন। এখানে আসে একটা স্টেশন মোড়, এখানে গাড়িটা খুব দ্রুত গতিতে চলে। আমি তো রোডের পাশে বসবাস করি, এখানে খুব দ্রুত গতিতে গাড়ি চলে, কোনো ধীরস্থির নেই গাড়ি। এখানে তো গাড়িটা ধীরস্থির চাই,